वेलकम टू श्योर फॉर सक्सेस। विभिन्न कॉम्पिटिटिव एग्जाम मध्य अन्यतम गुरुत्वपूर्ण एग्जाम हलो रेलवे एनटीपीसी बा आरआरबी एनटीपीसी। आज के एग्जाम मैथमेटिक्स पार्टर ओपर आज के वीडियो करा स्टार्ट कर आज के मूलत क्लास वाने एटा इंट्रोडक्शन वीडियो होबे। मैथमेटिक्स कतगुलो क्वेश्चन एखाने आसे एवं सिलेबस कि सेटा निये आमी आज के डिसकस करब। फर्स्ट ऑफ ऑल एखाने सीबीटी वन है और सीबीटी टू है, तो फर्स्ट स्टेज एंड सेकेंड स्टेज टोटलटाई सीबीटी मीन्स कम्प्यूटर बेस्ड टेस्ट है। कम्प्यूटर बेस्ड एग्जाम सीबीटी वाने एखाने आमादेर 100 क्वेश्चन थाके एवं टाइम थाके 90 मिनट। तो 100 क्वेश्चनर मध्य जेनरल अवेयरनेस थाके 40 मार्क्सर, मैथ थाके 30 मार्क्सर, जेनरल इंटेलिजेंस और रिजनिंग थाके होच्छे 30 मार्क्सर। सो आमादेर एई मैथामेटिक्सर एई 30 मार्क्स की कोरे क्रैक करब 30-30 सेटाई आमरा जानबो। এই ভিডিওগুলো টোটালটা ভিডিওগুলো এন্ড অবধি যদি টোটালটা ফলো করো তোমরা টোটাল সিলেবাসটা, তাহলে আই থিঙ্ক এই 30 পেতে কারোর কোনো অসুবিধা হবে না। আমরা কি করে খুব কম সময়ে সব অ্যানসারগুলো করতে পারবো সেটাই দেখে নেব। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কসের থাকে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, সেটা হচ্ছে 1/3 করে নেগেটিভ মার্কিং আছে। সেম সিবিটি টু এর 120 কোশ্চেন থাকে, এখানেও টাইম কিন্তু 90 মিনিটস। জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কসের, ম্যাথ 35, জিআই বা রিজনিং 35। তো এখানে নাম্বার অফ কোশ্চেন ভ্যারি করে, 50 সবসময় যে 50-35-35 এভাবেই থাকবে তা নয়। সিবিটি টু এর ক্ষেত্রে কখনও একটু আধটু নাম্বার অফ কোশ্চেন ভ্যারি করে, তবে অ্যারাউন্ড এরকমই অ্যাপ্রক্সিমেট সংখ্যাটা থাকে কোশ্চেনে। তো এখানে কি করে আমরা সিবিটি ওয়ানের 30টা ম্যাথ অ্যান্ড সিবিটি টু এর 35 ম্যাথ ক্র্যাক করব সেটাই আমরা দেখব। তো এখানেও নেগেটিভ, সিবিটি টু এর ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং থাকে, -1/3। তো এই হলো আমাদের এক্সাম প্যাটার্ন, সিবিটি ওয়ান অ্যান্ড সিবিটি টু, যেখানে সিবিটি ওয়ানে ম্যাথামেটিক্স থাকছে 30 মার্কসের আর সিবিটি টু এ থাকছে 35 মার্কসের। নেক্সট হচ্ছে আমরা সিলেবাসটা একটু দেখে নেব। সিলেবাসে আমাদের কী কী আছে, সিলেবাসে আমাদের আছে নাম্বার সিস্টেম, ডেসিমালস, নাম্বার সিস্টেম ডেসিমালস হচ্ছে দশমিক সংক্রান্ত, ফ্র্যাকশন ভগ্নাংশ, এলসিএম এইচসিএফ লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ শতকরা, মেনসিউরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারে সুদ, প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি, এলিমেন্টারি অ্যালজেব্রা আছে এখানে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। সিলেবাসটা দেখতে বড় হলেও এখানে যদি একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব কম্প্যাক্টভাবে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে ফর আরআরবি এনটিপিসি। সো এখানে ইম্পর্টেন্স চ্যাপ্টারগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো যেমন নাম্বার সিস্টেম,
ইম্পর্টেন্ট রেশিও প্রপোর্শনস এলসিএফ এইচসিএফ পার্সেন্টেজ এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো থেকে নাম্বার অফ কোশ্চেন্স বেশি হয়। টাইম অ্যান্ড ওয়ার্ক, দেন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এই তিনটে তো ভীষণভাবে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে নাম্বার অফ কোশ্চেন তোমরা বেশি পাবে। তো এই এই চ্যাপ্টারগুলোর ওপর যদি তোমরা বেশি জোর দাও তাহলে কিন্তু অনেক কোশ্চেন সলভ করে আসতে পারবে অনেকটা পার্ট। তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিওগুলো করতে পারবো। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন যদি তোমরা প্রিপেয়ার হয়ে যাও তাহলে কিন্তু পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেক দিন ভিডিওর সাথে আমি কিছু হোমওয়ার্ক কোশ্চেনও দিয়ে দেব যেগুলো তোমরা সলভ করতে পারবে। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইনস্ট্যান্ট ভিডিওগুলো পেতে গেলে। আর তোমরা আরআরবি এনটিভিসির ক্ষেত্রে কী কী কিছু কী কী স্টাডি মেটেরিয়াল চাইছো বা কেমন ধরনের ভিডিও চাইছো বা কীরকম প্র্যাকটিস সেট চাইছো সেগুলো যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমরা তোমাদের হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আবারও বলে রাখি, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।